ওম নম ভগবতে বাসুদেবায় ম আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে ঘরের এই দিকে অর্থাৎ এই ডিরেকশানে যদি আপনারা আপনাদের পূর্বপুরুষের ফটো লাগিয়ে রাখেন যারা এই পৃথিবীতে নেই আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছেন তাদের স্মৃতি হিসাবে আমরা তো অনেক সময় লাগাই পূর্বপুরুষদের স্মৃতি চিহ্ন সেগুলো যদি লাগান তাহলে কিন্তু একদম ছাড়খার হয়ে যাবে জীবন সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই আমরা বলবো যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি দেখুন আমাদের বাড়িতে কম বেশি সবাই আমরা পূর্বপুরুষদের চিহ্ন রেখে দিই অর্থাৎ কেউ ফটো রাখি বা কেউ আবার কি করি পদচিহ্ন মারা যাওয়ার পর হিন্দু ধর্মে আছে তার পদচিহ্ন কিন্তু লাল আলতা তার পায়ে পড়িয়ে দেওয়া হয় পুরুষ বা মহিলা পায়ের নিচে তলাতে দিয়ে কাগজের মধ্যে নিয়ে ছাপ দেওয়া হয় দিয়ে সেটাকে বাঁধিয়ে রেখে দেওয়া হয় এটা তার স্মৃতিচিহ্ন হিসাবে অর্থাৎ আশীর্বাদ হিসাবে কিন্তু সেটা থাকে এই পদ্ধতিও কিন্তু যখন কন্যা যখন শ্বশুর বাড়ি যখন বিয়ে হয়ে যায় মেয়ে শ্বশুর বাড়ি যায় তখন দেখবেন হাতের ছাপ দিয়ে যায় বা পায়ের ছাপ দিয়ে যায় তাকেও সেও কিন্তু ঘরে লক্ষ্মী ছিল সে চলে যাচ্ছে সেই জন্য ছাপটা রেখে গেল যাতে লক্ষ্মী স্বরূপ এই ছাপ থাকে আর ঘরে সমৃদ্ধি থাকে লক্ষ্মী মেয়ের সাথে সাথে যেন ঘর ছাড়া না হয় অর্থাৎ বাবার পরিবারেও যেন সমৃদ্ধি থাকে এই পদ্ধতি কিন্তু মৃত ব্যক্তির সাথেও এরকম করা হয় যার জন্য যে উনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন ওনার আত্মা এই শরীর ছেড়ে দিয়েছেন কিন্তু এই পদচিহ্ন ও থাকবে এর মাধ্যমে উনি কী করবেন আশীর্বাদ প্রদান করবেন যারা উত্তর শরীরে থাকল তাদের জন্য কিন্তু আমরা না জেনে যেখানে সেখানে যদি আমরা টাঙিয়ে দিই লাগিয়ে দিই ফটো বা এই চিহ্ন তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্যের শিকার হতে হবে কেননা বাস্তুতত্ত্ব অনুযায়ী বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি জিনিসের একটি আলাদা আলাদা দিক আছে এবং প্রত্যেকটি জিনিস থেকে কিন্তু ভাইব্রেশন বের হয় শক্তি নির্গত হয় তাই আমরা না জেনে উল্টোপাল্টা জায়গায় কিন্তু রাখলে ক্ষতি আমাদেরই হবে আশীর্বাদের বদলে আমরা কিন্তু দুঃখই আমরা যোগাড় করব এরপরে বলবো যে অনেকে ঠাকুর ঘরে কিন্তু এই পূর্বপুরুষদের ছবি রেখে দেন দিয়ে একসঙ্গেই পুজো করেন ধূপ দীপ দেখান একদম কিন্তু উচিত নয় ঠাকুর দেবতার সাথে কোনো পূর্বপুরুষদের কিন্তু মূর্তি রাখা উচিত নয় কেননা তাদের স্থান কিন্তু আলাদা আর আপনি কোন দিকে রাখছেন উত্তর পূর্ব ঈশান কোন হচ্ছে ঠাকুর দেবতা রাখার জায়গা অর্থাৎ সেটা কিন্তু ঠাকুরের জায়গা সেই জায়গায় যদি আপনি রেখে দেন আপনার কি হবে তখন তাহলে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে আর পূর্বপুরুষরা দেখুন তারা কিন্তু মানুষের শরীর ছিল তারা কিন্তু ঈশ্বরের সমান না তারা ঈশ্বরের ধামে চলে গেছেন কিন্তু তারা ঈশ্বরের সমগোত্রীয় না এটা কিন্তু মনে করতে হবে তাই অবশ্যই রাখবেন না এরপরে বলবো তাহলে রাখবেন কোথায় দেখুন রাখতে হবে সবসময় দক্ষিণ দিকে আপনি যে রুমে রাখুন না কেন সেই রুমের দক্ষিণ দিকে আপনার পূর্বপুরুষের পিতৃপুরুষের আপনি ছবি রাখবেন কিন্তু মনে রাখবেন কখনোই কোনো জালনা বা দরজার উপরে টাঙাবেন না তাহলে কিন্তু সেখান থেকে যে নেগেটিভ এনার্জি নির্গত হবে তাতে আপনার ক্ষতি হবে এই পূর্বপুরুষদের কে আমরা রোজ কী করি নমস্কার সকালবেলা উঠে স্নান করে নমস্কার করি তাদের কাছে আমরা আশীর্বাদ নিই যে যেখানেই থাকো ভালো থাকো তোমার আত্মা খুব ভালো থাকুক শান্তি পাও আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তাদেরকে স্মরণ করি যে ভুল ত্রুটি যদি হয়ে যায় ক্ষমা করে দিও কেননা তারা কিন্তু সবসময় আমাদের আশেপাশে কোথাও থাকে তারা কিন্তু আমাদেরকে নানা ইঙ্গিত দেয় এবং জানেন আপনারা যে ভূত চতুর্দশী যেটাকে দেওয়ালির সময় কিন্তু চোদ্দোটা প্রদীপ জ্বালানো হয় তাদের উদ্দেশ্যেই আকাশ প্রদীপও দান করা হয় সমস্ত কিছুই জানেন কিন্তু কথাটা হচ্ছে যে তাহলে এই যে দক্ষিণ দিক দক্ষিণ দিকে আপনি তর্পণ করতে পারেন ওনাদের নির্মিত পিতৃপুরুষদের নির্মিত জল প্রদান করতে পারেন ওনাদেরকে আপনারা ইচ্ছা করলে ধূপদীপ দেখাতে পারেন কোনো অসুবিধা নেই কেননা সেখান থেকে ধূপ দ্বীপ দেখালে কিন্তু সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন নির্গত হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবসময় মালা দিতে পারেন শ্রদ্ধা জ্ঞাপন করবেন কিন্তু দেবতার সাথে একসঙ্গে একই সিংহাসনে না নিশ্চয়ই আমাদের বক্তব্যটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছেন। এরপরে আমাদের মূল বিষয় যেটা সেটা দক্ষিণ দিকেই তাহলে আপনারা রাখছেন কেননা দক্ষিণ দিক হচ্ছে পিতৃপুরুষের দিক তাই এইখান থেকে ফ্লো নির্গত হয় এখান থেকে আশীর্বাদ তাদের পাওয়া যায় যদি আমরা শ্রদ্ধাপূর্বক তাদেরকে স্মরণ করি এবং তাদেরকে আমরা কি করি আমরা সে ভালো স্থানে দক্ষিণ দিকের স্থানে আমরা রাখি এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন একদম হানড্রেড পারসেন্ট শিওরিটি যে আপনারা কিন্তু সমস্ত সমস্যা থেকে জীবনে মুক্তি পাবেন দেখবেন ফটোর সামনে দাঁড়িয়ে আপনি যদি আপনার ভুল স্বীকার করে নেন বা আপনি যদি কোনো শক্তি চাইছেন কোনো একটা কঠিন কাজে যাবেন বেরোবেন তাদের আশীর্বাদ যদি আপনি চান তাদেরকে দেখবেন নিশ্চয়ই কিন্তু তারা আপনাকে সাথ দেবে তারা আপনাকে সাথ দেবে এবং আপনার আশেপাশে থেকে তারা আপনাকে সাহায্য করবে তাই অবশ্যই এই দক্ষিণ দিকে পূর্বপুরুষের ছবি রাখুন ফটো রাখুন বা চিহ্ন রাখুন যে কোনো দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং খুব কঠিন সময় এবং এভরিডে তাদের আপনারা আশীর্বাদ গ্রহণ করুন তাদেরকে স্মরণ করুন দেখবেন জীবন আপনাদের অন্য খাতে বইবে এটা দেখুন সমস্ত ধর্মের মানুষরাই কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই করলে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন আপনারা ভালো থাকলে ইউনিভার্স ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব তাই বলবো যে সার্ভে ভাবন্তী সুখী নাহা সার্ভে শান্তনের সবাই ভালো থাকুন সর সবাই নিরাময় থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি